গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা কাঠ গোলাপ সাদা কাপড়ের চারধারে সরু পেন্সিলে নকশা কেটে সে পেন্সিলের দাগ সবুজ সুতোয় ঢেকে দিচ্ছিল অনিমা ছেলে মেয়ে দুটি পাশের ভাড়াটের ছেলে পুলের সঙ্গে খেলতে বেরিয়েছে গুলিতে নির্জন ঘর ঠিক নির্জন নয় আরও একজন আছে কিন্তু সে না থাকার মতোই জানলার ধারে তক্তপোষ পেতে শিয়রের বালিশে কনুই ডুবিয়ে হাতের তেলয় মাথা রেখে খবরের কাগজে সারাটা মুখ ঢেকে রেখেছে সে ব্যক্তি দাঁতের আগায় সুতো কেটে অপাঙ্গে সেদিকে একবার তাকিয়ে দেখল অনিমা আজ দিনভরে কি কাগজ পড়বে নীরদ হকার ভোরে দিয়ে গেছে কাগজ নীরদ সকালে পড়েছে ঘুমের আগে দুপুরে দেখেছে বিকেলেও কি পড়াচ্ছে কাগজ শেষ হলো না এমব্রয়ডারি হাতে করেই অনিমা উঠে এলো স্বামীর কাছে একবার ভাবল কাগজ হাত থেকে ছিনিয়ে নেবে কিন্তু সাহস পেল না মেজাজটা কেমন আছে কে জানে অনিমা একটু কাল চুপ করে দাঁড়িয়ে থেকে কি দেখল তারপর কৃত্রিম শাসনের ভঙ্গিতে বলল কাগজ এখনও ফেলো বলছি না হলে হাতের সূচ বিঁধে দেবে আঙুলে কাগজ একবার সরিয়ে রাখল নীরদ তারপর স্ত্রীর মুখের দিকে চেয়ে বলল হ্যাঁ তাই এখন বাকি তারপর হচ্ছে কি ওটা কোনটা হাসিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল অনিমার এই অ্যাম্ব্রয়ডারির কথা বলছ বলো দেখি কি তুলেছি লতাপাতা ফুলের নকশাওয়ালা কাপড়টা স্বামীর মুখের কাছে আরও একটু এগিয়ে দিল অনিমা দেখো দেখি চিনতে পারো নাকি বলতে পারো নাকি ফুলের নাম না পারবে না আমি আগেই জানতাম একে বলে কাঠ গোলাপ দেখেছ দিন না অনিমা একটু হাসল আমিও দেখিনি শুনে শুনে আন্দাজে তুলেছি বেশ মানাবে টেবিল ক্লথের বর্ডারে তাই না নীরদ বলল হুম নতুন করে আবার এমব্রয়ডারির শখ শুরু হলো বুঝি অনিমা বলল হবে না ওবাসার মায়ের ধারণা কি যেন গেও মেয়ে বলে আমরা যেন আর কিছু জানি না গান নয় বাজনা নয় রকম হাতের কাজ নয় কেবল জানি রাঁধতে আর খেতে সেলাইয়ের কাজের দেখলুম তো নমুনা এখনও বছর আমার কাছে বসে বসে ওরা কাজ শিখতে পারে নীরদ একটু হাসল তা তো পারেই তা তো পারেই মানে ওরা ভাবে আমি এই নতুন এসেছি কলকাতায় ওদের চেয়ে ঢের বেশি এসেছি তা ওরা জানে না ক বছর আগেও তো শ্যামবাজারে মামাবাড়িতে বছর বছর আসতুম কলকাতায় দেখিনি এমন কিছু নেই যায়নি এমন কোনো জায়গাও নেই তাছাড়া গাঁয়ে থাকলি বা এদের এই নদীয়া চব্বিশ পরগনারও গ্রাম আর আমাদের ফরিদপুর বরিশালেরও গ্রাম তাই নাকি তাছাড়া কি স্কুলে পোস্ট অফিসে হাটবাজারে ওদিকের গ্রাম এদিকের শহরের সমান জিজ্ঞাসা করে করে এদিকের হাড়ির খবর বের করে নিয়েছি তো আজই না হয় পাকিস্তান আজই না হয় কপাল পুড়েছে পোড়া হঠাৎ কান খাড়া করে কি যেন শুনল অনিমা ওমা জলে এসেছি তো কলে যাই পেতে দিয়ে আসি বালতি এক্ষুনি তো আবার কারাকাড়ি মারামারি শুরু হয়ে যাবে এম্বয়ডারির কাজ ফেলে অনিমা তাড়াতাড়ি বালতি নিয়ে ছুটল মাথার আঁচল খসে পড়ল দুলে উঠল কানের ঝুমকো দুটো নীরদ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল স্ত্রীর ব্যস্ততা যেন নতুন জ্বর এসেছে অনিমার সর্বাঙ্গে যেন তার সাত আট বছর বয়স কমে গিয়ে দাঁড়িয়েছে ষোলো সতেরোয় পাড়ার অনেক ষোড়শী সপ্তদশী স্কুল কলেজের ছাত্রীর সঙ্গে ইতিমধ্যেই অনিমার ভাব হয়েছে চাল চলনে আচারে আচরণে বেশে ভূষায় অনিমাও যেন তাদেরই একজন তার ভাবভঙ্গি রকম সকম দেখে মনে হয় যেন কেরানির ঘরের ঘরনই নয় রাজধানীর রানী সে সম্রাজ্ঞী রাজধানী বটে অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত এই শহরতলিতে এসে ঘর মিলেছে একখানা একতলার স্যাঁতস্যাঁতে ঘর চুন বালি ঝরা কতকালের পুরনো দেয়াল জোরে বৃষ্টি নামলে ছাদ চুঁয়ে জল পড়ে জায়গায় জায়গায় ঘটি বাটি পেতে রাখতে হয় ধরবার জন্যে জানলা দুটি আছে বটে কিন্তু খুলবার সঙ্গে সঙ্গে কাঁচা নর্দমার গন্ধ আছে বাথরুমটা প্রায় ব্যবহারের অযোগ্য কল চৌবাচ্চা নিয়ে তিন ঘর ভাড়াটে কল চৌবাচ্চা নিয়ে তিন ঘর ভাড়াটে আর ওপরের বাড়িওয়ালার সঙ্গে মারামারি কাড়াকাড়ি নোংরা ভরা উঠান মশার দুর্গন্ধ ভরা ঘর গন্ধে গানে এই তো কলকাতা তবু তো রাজধানী তবু তো শহরে এসেছে অনিমা তার মুখে শহর ছাড়া কথা নেই তার চোখে শহর ছাড়া বস্তু নেই দেখবার অনিমা প্রায়ই বলে সাপে বর হল ভাগ্যে পাকিস্তানের হাঙ্গামা হল দেশে হিড়িক লাগলো গ্রাম ছাড়বার নৈলিকে আনতে নৈলিকে আসতে পারতুম কলকাতায় এমন স্থায়ীভাবে বাসা বেঁধে বাস করতে পারতুম সারাটা জীবন গায়েই ফেলে রাখতে আট বছর ধরেই তো দেখছি কদিন এনে রেখেছে কলকাতায় সে কথা ঠিক স্থায়ীভাবে এর আগে এখানে বাসা বাঁধতে পারেনি নিরদ কেবল আয়ে কুলোয়নি বলে নয় মনও স্থির হয়নি বলে মন কেবল শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে ঘুরে বেড়িয়েছে কোথায় যে ডেরা বাঁধবে ঠিক করতে পারেনি ফলে আধা আধি শহরে রয়েছে আধা আধি গ্রামে বছর দশেক ধরে শহরই আছে নীরদ পড়াশুনো করেছে চাকরি বাকরি করেছে তবু সে নাগরিক নয় মনে মনে গ্রামিক এখনো সেই নদী নালা খাল বিল মাঠ জঙ্গল বেতের ঝোঁপ বাঁশের ঝাড় তার নারীর সঙ্গে জড়িয়ে আছে রক্তের সঙ্গে মিশে গেছে মিলেছে স্মৃতিতে আর স্বপ্নে কিন্তু বাস্তবে মেলেনি ছুটি ছাটায় দু এক সপ্তাহ দু এক মাস গ্রামে থেকেই অতিষ্ঠ হয়ে উঠেছে নীরদ পালাই পালাই করেছে তার মন পালিয়েও এসেছে কিন্তু শহরে আসবার সঙ্গে সঙ্গে আবার সেই বাঁশের ঝাড় গাছের ছায়া মনকে ঢেকে ফেলেছে ছেয়ে ফেলেছে শহরে যে সে কিছু করে উঠতে পারল না বোধহয় এর জন্যই এত বড় রাজধানী সারাদেশের সভ্যতা সংস্কৃতির কেন্দ্র তার কাছে গায়ের বাজার ছাড়া বেশি কিছু নয় এখানে লোকে আসে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে তারপর খেয়া পার হয়ে ফের যায় গ্রামে থাকবার ঘুমাবার ঘর গৃহস্থালী চাষবাসের জায়গা সেখানে এত বড় কলকাতা নীরদের মনে সেই হাঁটুরে গঞ্জের চেয়ে বেশি জায়গা জুড়তে পারেনি তবু শেষ পর্যন্ত আসতে হয়েছে বাসা বাঁধতে হয়েছে শহরে কেবল পাকিস্তানের গোলমাল বলে নয় মেস হোটেলে খেয়ে খেয়ে আর কতদিন চলে আপোষ করতেই হয় বস্তু জগতের সঙ্গে কেবল নিজের খেয়াল খুশি দেখলে চলে না সমাজে সংসারে আর কাউকে না দেখলেও দেখতে হয় নিজের স্ত্রী পুত্রকে তাদের ভবিষ্যৎ দেশের সমাজের প্রত্যক্ষ প্রতিনিধি বাড়িঘরের অবস্থা দেখে অনিমা প্রথমে ভ্রু কুঁচকেছিল ছিল এ কোথায় নি তুললে এই নাকি কলকাতা নীরজ জবাব দিয়েছিল হুযুগে হিড়িকে যারা দেশ ছেড়ে এসেছে তাদের কলকাতা এইখানেই এই হুম না আসলে ছাই মোটেই জোগাড়ে লোক নাও তুমি নাকি ইচ্ছে করে এখানে তুলে এনেছ কলকাতায় আসতে চেয়েছি বলে শোধ তুলছ কিন্তু দুদিনেই ভুল ভেঙেছ অনিমার চোখ কান তার খোলা দেশের অবস্থা দু একদিনেই বুঝে ফেলেছে বাড়ি পাওয়া যায় না কলকাতায় নিজেদের আর আশেপাশের চারদিকের গ্রাম থেকে যারা উঠে এসেছে তাদের অনেকেই কাছাকাছি আছে ছড়িয়ে রয়েছে এই সব বেলেঘাটা নারকেলডাঙ্গা চড়কডাঙা অঞ্চল নিয়ে বাসে যেতে যেতে আলাপ হয়েছিল অনিমার তাদের গায়ের ঘোষেদের বউ মল্লিকার সঙ্গে মল্লিকা বলেছিল তুমি তো অনেক ভালো আছো আমরা কোথায় আছি জানো মিয়া বাগানের এক বস্তির মধ্যে আলো নেই জল নেই বাড়িতে রাস্তার টিউবওয়েল থেকে জল আনিয়ে নিতে হয় বারুজ্জেদের ছোট মেয়ে তিলোত্তমার সঙ্গে খুব ভাব অনিমার এখন সে বাসুখালীর মুখুজ্জে বাড়ির বউ দেশে জমি জায়গা বিষয় আসয় ভালো অবস্থা মুখুজ্জেদের কলকাতার তিলোত্তমা বড় ভালো চাকরি করে ব্যাংকে ঠিকানা পেয়ে বরের সঙ্গে একদিন বেড়াতে এসেছিল তিলোত্তমা ঘুরে ঘুরে দেখল সব ঘর তারপর বলল যাই বলিস তবু তোকে দেখে হিংসা হয় অনু আমরা যেখানে আছি তার তুলনায় এ তো স্বর্গ কোঠা বাড়ি নয় আপাতত টিনের ঘরে এসে উঠতে হয়েছে ভিতটা কেবল বাঁধানো আলো নেই বাতাস নেই ঘিঞ্জির মধ্যে অন্ধকুপ তুই তো স্বর্গে আছিস ভাই স্বর্গে না থাকলেও ঝেঁড়ে পুছে সাজিয়ে গুছিয়ে ঘরদকে স্বর্গ প্রায় বানিয়ে ফেলল অনিমা কিন্তু ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখল না ঘুরে ঘুরে দিন কয়েকের মধ্যেই পাড়াপড়শিদের সঙ্গে আলাপ পরিচয় করে ফেলল কয়েকজনের সঙ্গে রীতিমতো বন্ধুত্ব তিন ঘর ভাড়াটের সঙ্গে শুধু নয় এ পাশে ওপাশে আরও দুইটি সরু গলির খান কয়েক বাড়ির মেয়েদের সঙ্গেও আলাপ পরিচয় হল অনিমার গাঁয়ের মেয়ে হলেও লজ্জা সংকোচের আধিক্যে আড়ষ্ট ভাব তার ছিল না তাছাড়া পাছে গাঁয়ের কোনো মেয়ে বলে অপবাদ রটে সেই আশঙ্কায় অনিমা কেবল ঘরের কোণেই আবদ্ধ হয়ে রইল না বাইরেও বেরুতে লাগল কখনো বা নিজের ছেলে মেয়েদের সঙ্গে কখনো বা অল্প বয়সী সখী সঙ্গিনীদের হাত ধরে তারপর ক্রমে ক্রমে অনিমাদের ঘর আর দাওয়াতেও লোকজন আসতে লাগল এ বাড়ির বউ ও বাড়ির মেয়ে সে বাড়ির মাসিমা অনিমা আসন পেতে দেয় পিঁড়ি পেতে দেয় দু একজনের বেশি হলে মাদুর বিছিয়ে দেয় এগিয়ে দেয় পান ক্ষয়ের জর্দা ভরা পিতলের বাটি শুধু মেয়েরাই যে আসে তাই নয় পাড়ার দু একজন কলেজে পড়া যুবকদেরও আসতে দেখা যায় তিন ঘর ভাড়াটের মধ্যে গুটিচারেক দেবর জুটেছে অনিমার তারা জুটিয়েছে আবার আরও দু তিনজনকে অবসর মতো তারা দু একজন প্রায়ই জলচৌকি অথবা মাদুর পেতে এসে বসে অনিমার ঘরে গল্প চলে আলাপ চলে চলে পাকিস্তান আর ভারতের তুলনামূলক আলোচনা মাস কয়েকের মধ্যেই অসাধারণ খ্যাতির অধিকারিণী হয়েছে অনিমা এমন আলাপই বউ পাড়ায় আর নেই অনিমার গানের গলা বেশ মিষ্টি অনিমার চায়ের হাত মধুরতর সাজসজ্জার শখটাও বেশ একটু বেড়ে গেছে অনিমার কখন কোন বাড়ির কোন ঠাকুরপো এসে পড়ে কখন কোন ঠাকুরজি ডাকতে আসে তার আনারসী নকশার সোয়েটারের ঘরগুলো দেখিয়ে নিতে সেই জন্য বিকেল হলেই বেশ একটু সেজে গুজে ছিমছাম ফিটফাট হয়ে থাকতে চেষ্টা করে অনিমা দেয়ালে টাঙানো আয়নার সামনে দাঁড়িয়ে কোনোদিন খোপা বাঁধে কোনোদিন বিরুনি করে পাউডারের পাফ বুলোয় মুখে একদিন এমনি প্রসাধন করছে অনিমা হঠাৎ পাশের বাড়ির একুশ বাইশ বছরের একটি ছেলে বৌদি বলে এসে হুড়মুড় করে ঘরে ঢুকল ঢুকি অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি চলে গেল বাইরে কেবল অনিমাই যে একটু অগোছালোভাবে আছে তাই নয় ঘরের মধ্যে নিরদ রয়েছে জানলার পাশে বই হাতে কিন্তু এই আকস্মিক আবির্ভাব তীরভাবের পর হাতের বই বন্ধ হল নীরদের অনিমার পাউডারের ছোপ লাগা মুখের দিকে তাকিয়ে বলল ছেলেটি কে অনিমা অবাক হয়ে বলল ও মা ওকে চেনো না আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে এতদিন ধরে আছো বাড়িতে আর বাড়িওয়ালার ছেলেকেই চেনো না কি করে চিনবে মানুষ তো আর দেখো না মানুষের মুখের দিকে তো আর টাকাও না ভালো করে নিজের ভাবের রাজ্যেই আছো নভেল নাটকের মানুষগুলি চোখের সমুখ দিয়ে নড়াচড়া করে আসল মানুষের দিকে চোখ মিলে তাকাবার ফুরসত কই নীরদ বলল হুম চোখ মেলে আসল মানুষ দেখবার জন্য তোমাকে রেখেছি ছেলেটি এসেছিল কেন আর এসেছিল তোভাবে পালিয়ে বা গেল কেন পালিয়ে গেল এবার জন্য একটু আরক্ত হয়ে উঠল অনিমার মুখ পালিয়ে গেল তোমার ভয় তুমি তো আর মানুষজন দুচোক পেতে দেখতে পারো না তাছাড়া মানুষ ঠাকুরপই সবচেয়ে বেশি ভয় করে তোমাকে কেন কেন বলবো ভয় বলবো না নির্ভয় বলব নীরদ বীরস মুখে বলল বলো তোমার যেভাবে খুশি তাহলে কথা দিচ্ছ রাগ করবে না আমার কাছে একখানা শাড়ির দাম পাবে মানুষ ঠাকুরপো শাড়ি হ্যাঁ গো গয়নাঘাটি কিছু নয় সামান্য একখানা শাড়ি কোনো একটা জিনিসের নাম শুনলে তুমি আকাশ থেকে এমনভাবে পড়ো তোমার কাছে কিছু বলতে ইচ্ছে করে না ওই ভাই বলি না কোনো কথা শাড়িখানা কিন্তু খুব ভালো যেমন পার তেমনি কচি কলাপাতার রং? মাত্র একুশ টাকায় পেয়েছি বাইরে থেকে কিনতে হলে পঁচিশ টাকার এক পয়সাও কমে পেতে না কেবল আমি নয় ও ঘরের ললিতাও কিনেছে সবাই বলে দুজনের মধ্যে রঙের সঙ্গে আমাকেই বেশি ম্যাচ করেছে দেখবে বাক্স খুলে শাড়িখানা বের করল অনিমা তুলে ধরল নীরদের মুখের সামনে রংটা খুব চমৎকার না অনিমার চোখ মুখ উৎসাহে এত উজ্জ্বল দেখালো যে নীরদকে ঘাড় নেড়ে শিকার করতেই হলো রঙের মনোহারিতা অনিমা বলল টাকাটা কিন্তু ওকে কালকের মধ্যেই দিয়ে দিতে হবে ভারী তাগিদ দিচ্ছে আসলে মানুষ ঠাকুর পুজো তাগিদ দিচ্ছে তা নয় যে লোকটির কাছ থেকে নিয়েছে সেই তাগিদে তাগিদে ওকে অস্থির করে তুলছে এবার চটে উঠল নীরদ মাসের শেষে অত দামি শাড়ি তুমি কিনলে কেন কালকের মধ্যে কোথায় পাব একুশ টাকা দরকার নেই শাড়িতে তুমি ওটা ওকে ফিরিয়ে দিয়ে এসো অনিমা নিচুকালায় বলল ছি আস্তে আস্তে ও হয়তো কাছাকাছি কোথাও আছে ফিরিয়ে দিলে মান থাকে নাকি তাছাড়া ফিরিয়ে দিলে পরব কি গন্ডায় গন্ডে শাড়ি আমার বাক্সে আছে না নীরদ বলল বেশ তো কিনবার ইচ্ছা হয়েছিল আমাকে বললেই তো পারতে সুযোগ সুবিধা মতো আমি দেখে শুনে কিনে দিতাম গরজ দেখে নিশ্চয়ই তোমাকে ও ঠকিয়ে গেছে অনিমা বলল ঠকিয়েছে না আর কিছু তোমার তো কেবল সন্দেহ এই বুঝি ঠকলুম এই বুঝি কেউ ঠকিয়ে গেল ঠকিয়ে থাকে তো বেশ করেছে বাড়ি বয়ে হাতের কাছে এনে দিয়েছে জিনিস নিজে দেখে শুনে হাতে করে কিনতে পেরেছি দু এক টাকা যদি ঠকেও থাকি আমার দুঃখ নেই নিজের হাতে জিনিসপত্র কিনতে যে কি আনন্দ তা তো আর তুমি জানো না এতক্ষণে রাগ রাগ ছিল অনিমার এবার হাসি ফুটে উঠল ঠোঁটে নিজের হাতে জিনিস কেনার আনন্দ কিন্তু নীরদের মুখে যা ফুটল তা ঠিক আনন্দ নয় কারণ মাসের শেষে মাথা কুটলেও একুশ টাকা মিলবে না কোথাও বিপদ আপদ বলতে যে সখানেক টাকা আছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে তার থেকেই তুলে দিতে হবে অনিমার শাড়ির দাম তাই তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর দিকে একটু তাকিয়ে নীরজ জবাব দিল তা তো ঠিকই নিজের হাতে খরচ করবার আনন্দই কেবল বুঝে গেলে নিজের হাতে রোজগার করবার কষ্ট তো আর পেতে হলো না অনিমা মুখ বাঁকিয়ে বলল কোন একটা জিনিসপত্র কিনতে গেলেই তোমার ওই কথা কেবল কষ্ট আর কষ্ট কিসের কষ্ট শুনি অফিসে পাখার নিচে বসে কাজ করো আর সপ্তাহে একবার করে রেশন নিয়ে আসো ঘরে তাও তো একে ওকে দিয়ে প্রায় মাঝে মাঝেই আনাই আর আমার বুঝি কোনো কষ্ট নেই ঠিকে ঠাকুরকে ঠাকুর আমাকে ছেলে মেয়েদের পড়াটা পর্যন্ত আমাকে বলে দিতে রাধা বাড়া ঝাড়া পোছা সংসারের কোন কাজটা আমার না থাকলে চলে শুনি ফিরিস্তি নিয়ে দেখো তোমার কাজের চেয়ে দ্বিগুণ চতুর্গুণ আমার কাজ তোমার মাইনে শোয়াশো হলে আমার মাইনে কম করে ধরলেও হওয়া উচিত আড়াইশো তা জানো তাই নাকি নীরদ এবার না হেসে পারল না এই মাস কয়েক শহরবাসের ফলেই অনেক বড় বড় কথা শিখে ফেলেছে অনিমা মেয়েদের দাবি মেয়েদের অধিকার মেয়েদের মর্যাদা কিন্তু যে আড়াইশো টাকার উপযুক্ত কাজ অনিমা করে সে টাকা তো সরকারি মুদ্রায় চোখে দেখবার নয় নীরদের সোয়াসর সঙ্গে যুক্ত হয়ে সে টাকা তার সংসারের আয় বাড়ায় না স্বাচ্ছন্দ্য বাড়ায় না নিজের হাতে জিনিস কিনবার আনন্দ নীরদের সোয়াসর মধ্যেই মেটাতে হয় অনিমাকে বাজার রেশন ঘর ভাড়া ছেলে স্কুল মাইনে মেটাতে হয় ওই টাকা থেকেই তারপর ফেরিওয়ালার কাছ থেকে কোনো মাসে এক গজ ব্লাউজের কাপড় কোনো মাসে এনামেলের ছোট ডেকচি ফলওয়ালার কাছ থেকে আতাটা কলাটা খাবারওয়ালার কাছ থেকে চানাচুর চিনেবাদাম কিনে যে ক্রয় সুখ উপভোগ করে অনিমা তা নিরদ বাসা করবার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করেছে তেমন কোনো আপত্তি করেনি কিন্তু তাকে না জানিয়ে দামি শাড়ি কিনে ফেলাটি স্ত্রীর ভারী দুঃসাহস আর অনধিকার চর্চা বলেই মনে হলো নীরদের কাছে এই নিয়ে চলল কিছুক্ষণ তর্ক বিতর্ক এই নিয়ে উঠল অনিমার আরও অনেক বেহিসাবি খরচ আরও নানারকম অবুঝ অপরিণাম দর্শিতার কথা নীরদ বলল তাছাড়া বাইরের লোক ডেকে ডেকে অত চা পান বা দরকার কি অনিমা বিজ্ঞের মতো হাসল কি দরকার তা তুমি বুঝবে না শহরে এলে এসব করতেই হয় না করলে লোকে নিন্দা করে শত হলেও এটুকু লোকলৌকিকতা সমাজ সামাজিকতা না করলে কি ভদ্রতা থাকে নাকি শহরে এসব দরকার হয় শহরে আসবার ফলে আর অনেক কিছু দরকার হয়েছে অনিমার পাড়ার কোন না কোন মেয়েকে নিয়ে বিনা প্রয়োজনে শ্যামবাজার বাগবাজারে ট্রামে বাসে করে আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে খোঁজখবর নিয়ে এসেছে ন্যায়রত্ন লেনে থাকে তার পিস্তুত বোন চারু দেখা করা চাই তার সঙ্গে কাঁটা পুকুর লেনে থাকে ছেলেবেলার সাথী মল্লিকা তাকে একবার না দেখেলে মনটা কেমন কেমন করে দুপুরে কোনো কোনো দিন না ঘুমিয়ে ঘরে তালা চাবি দিয়ে শহরে সফর করতে বেরোয় অনিমা ছেলে মেয়ে দুটিকে কোনোদিন সঙ্গে নেয় কোনোদিন বা বাড়িওয়ালার স্ত্রী সুবাসিনী মাসিমার জিম্মায় রেখে যায় ফেরার পথে দু আনার সওদা করে ফেরে টের পেয়ে নীরদ এক একদিন ধমক দেয় দুহাতে এত বাজে খরচ করছো আর কিন্তু আমি চালাতে পারবো না বাজে খরচ কোথায় দেখলে বাজে খরচ ছাড়া কি ট্রামে বাসে মিছিমিছি অতগুলো পয়সা অনিমা জবাব দেয় ও ট্রামবাসের কথা বলছো মাঝে মাঝে ট্রামবাসে বাসে না উঠলে শহরে আছি বলে মনেই হয় না আর কি চমৎকারই যে লাগে দোতলা বাসের সামনের সিটগুলোতে গিয়ে বসলে আমি আর কুন্তলা তো দোতলা বাস পেলে একতলা বাসে উঠিই না বেশ লাগে চলন্ত বাছের চূড়ায় বসে দুদিকের দোকানপাট মানুষজন দেখতে নীরদ বলে ও তাই নাকি হ্যাঁ ফুটপাথ দিয়ে তখন যারা হাঁটে ভারী অসহায় দেখায় তাদের তাই না যাই বলো নিজেরা যে গরিব তার মনে থাকে না যখন দোতলা বাসে উঠি অবশ্য ট্রামের ফার্স্ট ক্লাসগুলিও ভালো ফ্যানের নিচে বসে যেতে বেশ লাগে সবচেয়ে মজা লাগে যখন লেডিস সিটগুলো ছেড়ে ভারী ভারী কি সব পুরুষেরা উঠে দাঁড়ায় তখন দয়া হয় তাদের জন্য বুড়ো বুড়ো লোক দেখলে পাশে বসতেও দিই তাই দেখে অল্প বয়সী ছেলে ছোকরারা কীরকম কাতর মুখে দাঁড়িয়ে থাকে মায়াও হয় মজাও লাগে আমি তার জন্য যাই মাঝে মাঝে শহরের এই ছোটখাটো সুখ সুবিধার জন্য স্ত্রীর এই কাঙালপনা হ্যাংলাপনা দেখে কেমন যেন লজ্জা হয় নীরদের কিন্তু কিছু বলতেও বাঁধে বড় বড় সুখ স্বাচ্ছন্দ্যের হদিস তো নীরদ ওকে দিতে পারেনি স্ত্রীকে ছোট বলবার অধিকার কই তার নীরদ মনে মনে প্রবোধ দেয় নিজেকে বছরের পর বছর গ্রামে কাটিয়ে হঠাৎ শহরে এলে এই রকমই বোধ মানুষের বিশেষ করে মেয়ে মানুষের বয়স যতই হোক ভেতরে ভেতরে ওদের একটা দিক বড় অপরিণত বড় ছেলে মানুষের মতো থেকে যায় নারী প্রকৃতির সঙ্গে প্রাকৃতজনের রুচি বুদ্ধির যেমন মিল তেমন মিল যেন আর কারণই শহরে এসেছে এই কথাটি কোনো মুহূর্তেই যেন অনিমা ভুলতে পারে না ভুলতে চায় না বাস পর সিনেমা মাসে গোটা তিনেক সিনেমা না দেখলে যেন পেটের ভাত হজম হয় না অনিমার একটি নীরদকে বলে কয়ে তার সঙ্গে গিয়েই দেখে আর দুটো দেখে লুকিয়ে ম্যাটিনিশোতে পাড়ার অন্য দু একটি মেয়ের সঙ্গে দল বেঁধে তবু টের পায় নীরদ অনিমার মুখ দেখলেই বোঝা যায় চোখ দেখলেই বোঝা যায় সে সিনেমা দেখে এসেছে দিন কয়েক ধরে নতুন গানের গুনগুনানি শোনা যায় ঘরের মধ্যে বাথরুমে প্রতিবেশিনীদের সঙ্গে আলোচনা সমালোচনা চলে গল্পের অভিনয়ের নীরদ কিছু বলবার আগে সাদর অনুরোধ জানায় সত্যি ভারী চমৎকার হয়েছে বইটা যাও দেখে এসো অবশ্য দেখো কিন্তু সিনেমার সব ছবি চমৎকার আর শহরের মতো সব কিছুই ছবির মতো সুন্দর নীরদ আরেকবার ওয়ার্নিং দেয় এমন করলে কিন্তু সত্যি চালানো শক্ত হবে কিছুতেই থাকা যাবে না এখানে সিনেমার টিকিট যদি অত ঘন ঘন কেন আমি বাধ্য হব শিয়ালদায় গিয়ে ট্রেনের টিকিট কিনতে অনিমা বলে ইস টিকিট কিনলেই গাড়িতে উঠে বসেছি আর কি দরকার থাকে তুমি যাও আমি আর যাচ্ছি না কেন যেতে ক্ষতি কি জেঠিমা জ্যাঠামার তো আছেন বাড়িতে অনিমা জবাব দেয় তারা থাকুন আমি আর যাচ্ছি না ভেবেছো ফের আমাদের ওই বাঁশবনের ঠেলে পাঠাতে পারবে আর আমরা যাচ্ছি না কিছুতেই না টেবিল ঢাকনির চারদিকে লতাপাতা আর কাঠ গোলাপের নকশা নিয়ে ফের এসে বসল অনিমা একটা দিক কেবল হয়েছে আর তিন দিক বাকি নিরদ বলল টেবিল তো নেই ঘরে টেবিল ঢাকনি দিয়ে করবে কি অনিমা হাসল ঘর ছাড়া আর বুঝি কোথাও নেই টেবিলি শহরে শহরে বলতো এ ঢাকনি দিয়ে কি হবে কি হবে ভয় বলবো কি নির্ভয় বলব মহারাজ নীরদ বিরক্ত হয়ে বলল আহ সবসময় ঠাট্টে আর কি ভালো লাগে না কি বলবে বলে এই টেবিল ঢাকনি কিন্তু মশাই ঘরের জন্য নয় বাইরের পাড়ার ছেলেদের সঞ্জীবনী সংঘের মানস পরে আছে ওই ক্লাবে তাদের বার্ষিক উৎসব হবে শিগগিরি সেই সময় এটা প্রেজেন্ট করব নীরদ নিস্পৃহ সুরে বলল বেশ তো এদিকে হিংসে বুক ফেটে যাচ্ছে ভয় নেই গো তোমাকেও আরেকখানা দেব তৈরি করে ততদিনে টেবিল একখানা ঘরে আসবে আমাদের টেবিল পাতার মতো ঘরও হবে থাক থাক আমাকে দিয়ে দরকার নেই তুমি ওইখানে আগে শেষ করো অনিমা বলল পুরুষ মানুষ তো হিংসুকের সেরা বউয়ের হাতের জিনিস বাইরের লোক ব্যবহার করুক তা তোমরা আসলে সহ্য করতে পারো না তাই না নীরদ বলল আহ থামো কি যাতা বলছ। বলছো নয় গো যাতা নয় আমরা ঠিক বুঝতে পারি কিন্তু বউয়ের হাতের জিনিস ঘরে থাকতেও তোমাদের লাভ বাইরে গেলেও তোমাদেরই লাভ এটি বোঝো না কেন জিনিস ভালো হলে বাইরের পাঁচজন যখন প্রশংসা করবে তখন কে আর আমার প্রশংসা করবে না বলবে অমুকের বউ অমুকবাবুর বউ কি বলো তাই না কিন্তু টেবিল ঢাকনি শেষ করতে গিয়ে দেরি হয়ে গেল অনিমার ছোট মেয়ে পড়ল অসুখে এক মুহূর্ত মার কাজ ছাড়া থাকতে চায় না মঞ্জু আর কেবল কাছে থাকলেই হবে না তাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকো কিন্তু জড়িয়ে ধরা কি যায় মেয়ের গা যাচ্ছে আগুনে পুড়ে পাশের এক উকিল ভদ্রলোকের বাড়িতে ফোন আছে ফোনটা ভেতরের ঘরে দরকার হলে মেয়েরাও ব্যবহার করতে পারে নীরদ সেখান থেকে এক ডাক্তার বন্ধুকে ফোন করে দিল অনেক দিনের পরিচিত বন্ধু বিনা ভিজিটেই দেখতে চাইবে হাফ ফিটার জোর করে দিতে হবে গচ্ছিয়ে কিন্তু উকিল তার বন্ধু নন নবপরিচিত প্রতিবেশী তিনি ফোনের চার্জ নিলেন ছোয়ানা। অপ্রসন্ন মুখে নীরদ ফিরে এলো ঘরে ভাবল ফোনটা অফিস থেকে বিনা পয়সায় করলেই হতো। দুপুরবেলা ডাক্তার এসে দেখে গেছিল কিনা জানবার জন্য অফিস থেকে নীরদ আরেকবার ফোন করল আর আশ্চর্য একটু বাদে ফোন ধরল এসে অনিমা উকিল ভদ্রলোকের স্ত্রী ভদ্রতা করেছেন ফোনে কথা বলবার জন্য ডেকে দিয়েছেন অনিমাকে শিখিয়ে দিয়েছেন ফোনের ব্যবহার ফোনে অনিমা সুসংবাদই দিল হ্যাঁ ডাক্তারবাবু এসে দেখে গেছেন খুকু ভালো আছে কোনো ভয় নেই একটু যেন আড়ষ্ট একটু যেন বাধ বাধ গলা অনিমার বাসায় ফিরে মেয়ের জ্বর কম দেখে একটু স্বস্তি বোধ করল নীরদ ভাবল যাক অল্পেতেই গেছে হেসে স্ত্রীর দিকে তাকিয়ে বলল ফোনেই প্রথম করলে বুঝি আমার কথা সব বুঝতে পেরেছিলে হ্যাঁ আর আমার কথা নীরদ একটু হাসল অত জোরে অত তাড়াতাড়ি বলছিলে কেন একটু আসতে বলতে হয় তাহলেই ভালো শোনা যায় মেয়ের অসুখ দিন দুয়েকের মধ্যেই সারল কিন্তু ফোন সম্বন্ধে নীরদের এই উপদেশ হল কাল উকিল শ্রীপদবাবুর স্ত্রী সুভাষিনীর সঙ্গে অনিমার আগেই সামান্য আলাপ ছিল ফোনের জন্য সেই আলাপকে আরও ঘনিষ্ঠ করে তুলল পাবলিসিটি কোম্পানির অফিস গভীর মনোযোগে বিজ্ঞাপনের কপি তৈরি করছে নীরদ অপারেটর খবর দিল ফোনে কে ডাকছে বাবুকে। ফোন ধরে নীরদ বলল হ্যালো কে বলো তো কে এবারে কি বোঝা যাচ্ছে না খুব আসতে বলছি তো নীরদ বলল হ্যাঁ বোঝা যাচ্ছে কিন্তু হঠাৎ ফোন করলে যে অসুখ বিসুখ করল নাকি কারো মঞ্জু কেমন আছে ভালো খুব ভালো বালাই অসুখ বিসুখ করবে কেন ফোনে বুঝিয়ার সুখের কথা বলা যায় না তা যায় কিন্তু ছোঁয়া পয়সা লাগলো তো দ্রুত ছোঁয়া এমন সোলানা সুখ পাচ্ছি ছোঁয়া না হয় লাগলোই একদিন তাই এবার আমার কথা বেশ বোঝা যাচ্ছে না তা যাচ্ছে ফোন ছেড়ে দিল নীরদ কিন্তু ফোন অনিমাকে ছাড়ল না দু চার দিন বাদে বাদে সামান্য অসিল অজুহাতে সে ফোনের পর ফোন করতে লাগল কেবল নীরদকে নয় পরিচিত আধা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে উকিল ডাক্তার ব্যবসায়ী অফিসের কেরানি যাকে যেখানে ফোনে পাওয়া সম্ভব ফোন গাইড খুঁজে তাকে দু একবার করে ফোন করতে লাগল অনিমা জরুরি দরকারি কোনো কাজে নয় অমনি মিছিমিছি সাধারণ আলাপের জন্য কিন্তু ছোয়ানা খরচ করা সাধারণ আলাপ ফোনের মধ্যে যে কী অসাধারণ হয়ে ওঠে তাকে সকলে জানে বাসের ট্রামে যাতায়াতের নেশাটা কমে গেল অনিমার সেই পাশায় ফোন করে নগরের নতুন রহস্যের সন্ধান পেয়েছে সে ঘরে বসে আলাপ করা যায় বাইরের সঙ্গে শহরকে দেখবার দরকার হয় না শহর এখন অনিমার কানের ভেতর দিয়ে মরমে টালা থেকে টালিগঞ্জ বেলেঘাটা থেকে ক্লাইভ স্ট্রিট সব জায়গার সঙ্গে ঘরে বসে আলাপ করতে পারে অনিমা দুঃসম্পর্কের দেবর সৈয়ের বররা ফোন ধরে অবাক হয়ে যায় চিনতে একটু সময় লাগে তারপর অতিমাত্রায় মুখর হয়ে ওঠে তারা অজানা কোন গৃহকোণ থেকে ফোন করেছে আধো জানা কোন বান্ধবী কোন আত্মীয়া রোমাঞ্চের ছোঁয়া লাগে অফিসে ফাইলপত্রে কাজে কর্মে দুপুরের অফিস হঠাৎ যেন রাত্রের ফিসফিসে ভরে উঠেছে অনিমা বলে চিনতে পারছেন বুঝতে পারছেন আমার কথা জবাব আসে অমন করে বলবেন না বেশি বুঝতে ভয় হয় ফোনে মুখ দিয়ে খিলখিল করে হেসে ওঠে অনিমা রিসিভারের ভেতর দিয়ে আরেকজনের কানে হাসি মধু হয়ে গোলে গোলে পড়ে উকিল শ্রীপদবাবু একদিন নীরদকে ডেকে বললেন ও মশাই শুনুন কি বলতেও লজ্জাও করে আবার না বলেও পারি নি ভদ্রমহিলার কাছে তো রোজ রোজ চার্জটা চেয়ে নেওয়া যায় না ফোন বাবদ আপনাদের কাছে পাঁচ টাকা পাওনা হয়েছে আজ দেবেন নীরদ বিস্মিত হয়ে বলল পাঁচ টাকা আগে হ্যাঁ শ্রীপদবাবু একটু হাসলেন সারা কলকাতা ভরে আপনাদের যে এত বন্ধু বান্ধব ঠাট্টাই আর কি লোক আছে তা তো জানতাম না তো ভদ্রলোকের বাড়িতে ফোনে এত হাসি ঠাট্টা কিসের মশাই টাকাটা কি এখনই দেবেন হ্যাঁ এই নিন পাঁচ টাকার একটা নোট ব্যাগ থেকে বের করে দিল নিরদ দিতে কষ্টই হল মাসের শেষ মিছিমিছি কতগুলো টাকা অপব্যয় করল অনিমা আর কিসব বৃষ্টি অপবাদ উঠেছে তার নামে ছি 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 বাসায় এসে স্ত্রীকে খুব করে ধমকালো নিরদ খবরদার ফের যদি ফোন করতে যাও স্ত্রীপাত বাড়িতে তবে আমার সঙ্গে তোমার এই শেষ কথাবার্তা কেন কি হয়েছে কি হয়েছে স্ত্রীকে সবিস্তারে জানালো নীরদ অনিমা শুনে মন্তব্য করল ভদ্রলোক তো ভারী অভদ্র ফোন যেন আর কারো বাড়িতে নেই ফোন যেন আর কেউ রাখে না দাঁড়ো অবস্থাটা আমাদের আরেকটু ভালো হলেই আমরাও ফোন নেব রেডিও নয় ফ্যান নয় সবচেয়ে আগে চাই ফোন বুঝেছ কথা বলার ভঙ্গি দেখে রাগ করে আর থাকতে পারল না নীরদ হেসে বলল আচ্ছা আচ্ছা অবস্থা তো ভালো হয়নি কে আগে টিফিনের পর বেলা গোটা দুইয়ের সময় আবার ক্রিং ক্রিং করে উঠল নীরদের অফিসের ফোন আর কাউকেই নয় নীরদবাবুকেই চাইছেন কোন এক ভদ্রমহিলা অপারেটর মুখ টিপে হাসল আবার ভদ্রমহিলা নীরদ বিরক্ত অপ্রসন্ন মুখে গিয়ে ফোন ধরল যা ভেবেছে তাই অনিমাই স্থানকাল ভুলে নীরদ বলল ফের তুমি গেছ ওই বাড়িতে ফোন করতে অনিমা মধুর স্বরে জবাব দিল গেছি তো কি হয়েছে আগে শোনই না আমার কথা কি আবার শুনব তুমি জাতকুল কিছু রাখবে না আরে আগে শুনেই নাও মিছিমিছি রাগ করছো কেন তো সুভাষিনিদি কি বলেছেন যেন আমি স্বচ্ছন্দে তাদের বাড়িতে এসে ফোন করতে পারি বাড়ি তার নামে উকিলবাবুর নামে নয় আর ফের যদি উকিলবাবু ওসব কথা বলেন আমরা যেন কেস করি উকিলবাবুর নামে পেছনে লাগিয়ে দিই ব্যারিস্টার পাঁচ টাকা এক্ষুনি ফেরত দিতে চাইছেন সুভাষিনী দি আমি অবশ্য নিলুম না বললুম কি যেন কেস চালাবার জন্য ও টাকা তোমার কাছে জমা থাক দিদি আমি নিলে খরচ করে ফেলব কী বলো ঠিক বলিনি অনিম একটু হেসে উঠল সুভাষিনিধি বলছেন উকিলবাবু বাড়ি এলে স্বামীকে আচ্ছা করে বকে দেবেন ফোন করলুম বলে তুমি কিন্তু আবার বকো না তার চেয়ে একটু মিষ্টি কথা বলো দেখি তুমি তো জানো না ফোনের ভেতর দিয়ে মিষ্টি কথা আরও কত মিষ্টি হয়ে আসে তারপর মিষ্টি কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে রইল অনিমা কিন্তু তার বদলে কীরকম একটা যেন গোলমাল শুনতে পেল তর্ক বিতর্ক রাগারাগি চটাচটি ঠিক যেন বোঝা গেল না তারপর ঝনাত করে ফোন রেখে দেওয়ার শব্দ হলো কানেকশন কেটে গিয়েছে এ কথা বুঝবার পরও হ্যালো শুনছ কি হলো তোমাদের বলে বার কয়েক ডাকলো অনিমা কিন্তু পাশ থেকে আর সাড়া এলো না ফের কানেকশন নিতে অনিমার ভয় হল কি জানি নীরদ যদি পছন্দ না করে সে যদি বকুনি দিয়ে ওঠে কিন্তু বকুনিরই কপাল অনিমার ঘণ্টাখানেক বাদেই নীরদ ফিরে এলো অফিস থেকে অনিমা সেই টেবিল ক্লথ নিয়ে বসেছিল তিন দিকের বর্ডারে পাতার মধ্যে কাঠগোলাপ তোলা হয়েছে আর একটা দিক বাকি এবার শেষ করে দিতে হবে সঞ্জীবনী সংঘের বার্ষিক অধিবেশনের আর দেরি নেই তারা দিচ্ছে সভ্যেরা স্বামীকে দেখে অনিমা বলল এই যে কি ভাগ্য আজ তাড়াতাড়ি এলে যে নীরদ নিরস গম্ভীর মুখে বলল হুম হম মানে উদ্বিগ্ন শোনাল অনিমার গলা কি যেন গোলমালের মতো শুনলাম তোমাদের অফিসে হয়েছে কি বেশি কিছু হয়নি চাকরি গেছে। নীরদ শান্তভাবে হাসলো। হাসল চাকরি গেছে মানে বলছো কি তুমি কি কথা চাকরি গেছে তার মানে কি ওই একই কথা চাকরি ছেড়ে দিয়ে এসেছি ছেড়ে দিয়ে এসেছ কেন নীরদ নিষ্ঠুর স্বরে বলল তোমার জন্য অফিসের ম্যানেজার যেরকম অপমান করলেন তাতে কোনো ভদ্রলোকের ছেলে আর ওখানে চাকরি করতে পারে না স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে মরলেও না কিন্তু হয়েছে কি আমার এখনো গা কাঁপছে বলতে বলতে গলা কাঁপল অনিমার কিন্তু নীরদের কাঁপল না কি হয়েছে সংক্ষেপে স্ত্রীর কাছে সব খুলে বলল অনিমা যখন নীরদকে ফোন করছিল তখন ম্যানেজার এসে দাঁড়িয়েছিলেন পেছনে অফিসের কাজে জরুরি একটা ফোনের দরকার ছিল তার অপারেটরের কাছে লাইন চেয়ে পাননি ছুটে এসেছেন ফোনের কাছে কে আটকে রেখেছে ফোন খানিক্ষণ দাঁড়িয়ে থেকে নীরদের আলাপ শুনছিলেন তিনি তারপর হঠাৎ কটু কণ্ঠে বলে উঠলেন মিস্টার মজুমদার স্ত্রীর সঙ্গে রোজ রোজ রসালাপ করবার জায়গা এটা নয় তার জন্য আলাদা স্থানকাল আছে সেই কথার উত্তর প্রত্যুত্তর দিতে দিতে নীরদকে শেষ জবাব দিতে হয়েছে চাকরি ছেড়ে ম্যানেজার আর কেউ নন অফিসের মালিকদের একজন সব শুনে অনিমা বলল তবু এক কথায় চাকরি ছেড়ে দিয়ে এলে তুমি একবার ভাবলে না রাত পোহালে কি উপায় হবে আমাদের যা দিনকাল আজকাল কি উপায় হবে আমাদের বলো দেখি এতক্ষণ শান্তভাবে নিষ্কৃহ ভঙ্গিতে সব বর্ণনা করছিল নীরদ যেন সত্যি কিছু হয়নি যেন আরেকজনের কাহিনীর বিবরণ দিচ্ছে কিন্তু স্ত্রীর দুঃসহ খেদোক্তি তাকে আর শান্ত থাকতে দিল না ছোট্ট জলচকির ওপর অ্যাম্ব্রয়ডারিটার কাজটা পড়েছিল অনিমার হঠাৎ তার উপর চোখ পড়ল নীরদের চোখ জ্বলে উঠল উত্তেজিত স্বরে নীরদ বলল উপায় উপায় তোমার ওই কাঠ গোলাপরা অনিমা বলল ছি ওসব কি বলছ তুমি ঠিকই বলছি বলে হঠাৎ জল চোখের ওপর থেকে টেবিল ক্লথটা তুলে নিল নীরদ তারপর হাতের মুঠোয় কুঁচকে জড়ো করে জানলা দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিল বাইরে জানলার নিচে কাঁচা নর্দমা জিনিসটা তার মধ্যে গিয়ে পড়ল স্বামীর দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে রইল অনিমা কিন্তু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বেকার স্বামীর স্ত্রীকে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকতে দেয় সংসার দিন পনেরো বাদে নীরদ একদিন বলল নতুন কিছু জুটবে বলে তো মনে হয় না চলো তোমাদের রেখে আসি পরে সুবিধা মতো আবার আনব অনিমা ঘাড় নেড়ে বলল না আমি যাব না নীরদ বলল তাহলে না খেয়ে মরো ফোন গেছে ট্রামবাস গেছে সিনেমা গেছে পাড়াপড়শি ঠাকুরপুর ঠাকুরজিদের চা জলখাবার খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেছে সবাই বুঝে নিয়েছে ব্যাপারটা দুজনের মধ্যে দিনের মধ্যে দু তিনবার করে যে ঝগড়া লাগছে আজকাল তা ঠিক দাম্পত্য কলহ নয় দুটি অর্ধভুক্ত বুভুক্ষু নরনারীর বিসম্বাদ পরস্পরকে আক্রমণ প্রতি আক্রমণ ব্যাপারটা বুঝতে কারো আর বাকি নেই বুঝেছে নীরদের ছেলে নান্তুও বছর ছয়েক বয়স নান্তুর সামনের কর্পোরেশন স্কুলে স্লেট পেন্সিল নিয়ে সকালে পড়তে যায় আগে আগে পয়সা চেয়ে নিয়ে যেত নীরদের কাছ থেকে বলতো দু পয়সায় হবে না বাবা এক আনা দাও সেদিন তাকে একটা আনি দিতে যাচ্ছিল নীরদ নান্তু ঘাড় নাড়ল না বাবা থাক কেন থাকবে কেন রে নান্তু কানের কাছে মুখ এগিয়ে আনলো নীরদের ফিস ফিস করে বলল তোমার তো চাকরি বাকরি নেই আজকাল পয়সা দেবে কোথেকে আমি আর কাউকে বলিনি বাবা মা বলতে নিষেধ করে দিয়েছে তুমি ভেবো না আমি কাউকে বলবো না বাবা ছেলের পিঠ চাপড়ে দিয়ে নীরদ বলল তুমি খুব বুদ্ধিমান খুব বাহাদুর ছেলে এবার চলে যাও স্কুলে চারটে পয়সা নিয়েই যাও কিছু ভাবনা নেই আমি বলবো না তোমার মাকে নান্তু খুশি হয়ে হাত পাতল তবে দাও প্রথম মাস গেল কিন্তু দ্বিতীয় মাস আর যায় না নীরদ অবশ্য পুরোপুরি বেকার নেই পার্ট টাইম চাকরি জুটিয়েছে একটি টাকা ষাটেক দেবে কিন্তু তাতে কি হবে এই বাজারে দিন কয়েক ঘোরাঘুরির পর নীরদ আবার প্রস্তাব করল কিছুদিনের জন্য ঘুরে এলেও তো পারতে অনিমা ঘাড় নাড়ল না যাই তো অন্য সময় যাব এই দশায় এই বেশে যাব না কলকাতা ছাড়ব না আমি নীরদ রাগের ঠোঁট কামড়াল বড় বেয়াড়া ঘাড় অনিমার এক এক সময় মোটকে দিতে ইচ্ছে করে কলকাতা ছাড়বে না অনিমা বিলাস ব্যাসন শখ আহ্লাদ সব গেছে তবু আছে শহর তবু আছে কলকাতা কলকাতা একাই তো সব একদিন নীরদ কোত্থেকে ঘুরে এসে বলল বেলেঘাটার বাজারে দেখলাম ভুবনচন্দ্র ফটিকচন্দ্র দুই ভাই কুমড়োর ফালি কেটে নিয়ে বসেছে আমাকে দেখে প্রথমে ভারী লজ্জিত হলো। এর আগে সেদিন শিয়ালদার মোড়ে দেখে বলেছিল ফলের ব্যবসা করে তবে ফল যে এত বড় ফল তা তখন বুঝিনি প্রথমটাই হক চকিয়ে গেলেও ভুবনরা কিন্তু পরে বলল বেশ দু পয়সা থাকে দেশে থাকতে ভুবন আর ফটিক রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখার কাজ করত অনিমা স্বামীর কথা শুনে চুপ করে রইল কোনো কথা বলল না নীরদ বলল দেখব নাকি চেষ্টা করে ও কাজের মধ্যে তো কোনো জটিলতা নেই বেশি মূলধনও লাগে না অনিমা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার স্বামীর দিকে তাকালো তারপর বলল ভয়নি আমি এবার সত্যিই চলে যাব বাজারের কুমড়োর ফালি নিয়ে বসতে পারো তুমি দুমাস বেকার থেকে অতখানি মনের বল হয়েছে তোমার আমাকে আর ঘাটিও না নীরজ শহরতলি থেকে শহরে যায় দু একটি অফিসের চেষ্টা চরিত্র করে বন্ধু বান্ধবের অফিসে গিয়ে দু এক ঘন্টা আড্ডা দিয়ে কাটায় তারপর ফিরে এসে স্ত্রীর কাছে জীবিকার জন্যে এসব অদ্ভুত প্রস্তাব করে চরকুসুমপুরের ভদ্রেরা গামছার দোকান দিয়েছে বউবাজারের মোড়ে মন্দ থাকে না মাসে গুটি চার পাঁচ ছেলে মেয়ে নিয়ে আছে তো এখনও টিকে শেখরকান্দির নবীন নন্দী ঘড়ি ফাউন্টেন পেন মেরামতের কাজ শিখেছে বাঁধা দোকান নেই কোনো জায়গায় অফিসে অফিসে ঘুরে কাজ জুটিয়ে নেয় বলল তো বেশ দু পয়সা থাকে নবীন একসময় নীরদদের সঙ্গে পড়ত এর আগে মাস্টারি করেছিল দেশে নবীন বলেছে পেন সারানো শিখতে বেশি বিদ্যাও লাগে না সময়ও লাগে না নীরদ যদি চায় নবীন তাকে আটঘাট সব বলে দিতে পারে অনিমা গম্ভীর মুখে বলল বেশ তো পারো তো আপত্তি কি তারপর হঠাৎ জ্বলে ওঠে কেন শহর থেকে কি সব অফিস আদালত উঠে গেছে লেখাপড়ার কাজের জন্য কি একজন লোকের আর দরকার নেই যতদূর সম্ভব খরচ কমিয়ে দেয়া হয়েছে কয়লা ধরাবার জন্য আগে কাঠ কিনত অনিমা এখন নিজের হাতে ঘুঁটে দেয় আগে লন্ড্রিতে সপ্তাহে সপ্তাহে কাপড় যেত অনিমার শাড়ি সায়া ব্লাউজ সব আর্জেন্ট এখন অন্যরকম ব্যবস্থা হয়েছে দু একটা জামা কাপড় মাত্র পাঠানো হয় লন্ড্রিতে তাও অর্ডিনারি চার্জে বাকি সব নিজের হাতে কেচে নেয় অনিমা জানলার ধার দিয়ে ফেরিওয়ালা এখনও যাতায়াত করে মাঝে মাঝে ডাকে মা লক্ষ্মী নেবেন না কিছু ভালো চিটকাপড় আছে ব্লাউজের জন্যে এমন সস্তার আর কারো কাছে পাবেন না অনিমা কোনো কোনো দিন শুনতে না পাওয়ার ভান করে কিন্তু যেদিন চোখে চোখ পড়ে এগিয়ে যায় জানলার কাছে মধুর হেসে বলে না বাপু আজ থাক আমার সব আছে যখন দরকার হবে তোমার কাছ থেকেই নেব হকারকে কাগজ বন্ধ করে দিতে বলেছে নীরদ বাইরের চায়ের দোকান থেকে কাগজ দেখে আসে আগে দেখে কর্মখালের বিজ্ঞাপন কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে বেছে বেছে পুরোনো বই কেনার নেশা ছিল শখের মধ্যে আপাতত ছাড়তে হয়েছে টাকার বাজার নেমেছে এক টাকায় চোদ্দ আনায় তার কমে আর পারা যায় না কিন্তু আয় যদি না বাড়ে শুধু ব্যয় কমালে হবে কি বড় রাস্তার মোড়ে বসেছে রিলিফ সেন্টার পূর্ববঙ্গ থেকে শরণাগতদের সাহায্য কেন্দ্র রেশন কার্ড পিছু সপ্তাহের যোগ্য চাল ময়দা আটা দেয়া হয় বিনি পয়সায় সকাল থেকে দুপুর বিকেল থেকে রাত আটটা কিউ দিয়ে লোকজন দাঁড়ায় ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়াতে দাঁড়াতে শেষ দিকে থলে পেতে বসে মেয়ে ছেলেরা একটু দূরে কার্ড হাতে করে দাঁড়িয়েই থাকে কারো মুখ নিচু কারো মুখ ঘোমটায় ঢাকা দেখা যায় কেবল হাত শাখা পরা হাতে নতুন সাদা সাদা কার্ডগুলি মন্দ মানায় না দু চারজনকে চেনা চেনা মনে হয় নীরদের কিন্তু কেউ চিনতে চায় না তারাও না নীরদও না যাতায়াতের পথে আজকাল যেন এই দীর্ঘ শ্রেণীকে বেশি করে চোখে পড়ে নীরদের চা খেতে খেতে এক একদিন স্ত্রীর কাছে তোলে এদের প্রসঙ্গ অনিমা বলে ওসব ছাড়া কি তোমার মুখে কথা নেই দয়া করে থামো আমার গা কাঁপে এক একদিন বলে আজকাল শহরের আর কোনো কিছু বুঝি তোমার চোখে পড়ে না এত গাড়ি বাড়ি সিনেমা থিয়েটার কিন্তু শহরে এরাও আছে এরাও এসেছে এই কথাটা মুখে উচ্চারণ না করলেও দুজনে মনে মনে ভাবে পাশের বাড়িতে কলেজে পড়া মেয়ে আছে একটি কেতো কি গুপ্ত তার সঙ্গে ভাব হয়েছিল অনিমার একদিন দেখা গেল অনিমা সেজে গুজে তার সঙ্গে বেরোচ্ছে বাক্স থেকে বেরিয়েছে দামি শাড়ি ব্লাউজ হাই হিলওয়ালা জুতোই ফের কালি পড়েছে মুখে পড়েছে পাউডারের পাফ নীরজ জিজ্ঞাসা করল ব্যাপার কি কোথায় যাচ্ছ অনিমা মুখ মুচকে একটু হাসল সিনেমা এবার দেখতে নয় গো পার্ট করতে দেখো তো হিরোইনের ভূমিকায় মানাবে নাকি কিন্তু ফিরে যখন এলো তখন সেই হাসি খুশি ভাব আর নেই অনিমার ভারী ম্লান ভারী শুকনো শুকনো দেখাচ্ছে মুখ সিনেমায় নয় একটি ছোট স্কুলে গানের মাস্টারের ইন্টারভিউয়ের জন্য গিয়েছিল অনিমা কেতকের জানাশোনা স্কুল তবু হলো না কেবল গলা থাকলেই তো হবে না ছাত্রীদের শেখাতে হলে গ্রামার জানা চাই গানের তবু আরও একদিন বেরোল অনিমা সাজসজ্জার ঘটাটা কম হল না কিন্তু আসবার সময় আগের দিনের মতোই লজ্জায় মুখ নিচু করে ফিরে এল অনিমা আজও হল না শ্যামবাজারে কোন এক স্কুলে সেলাই মাস্টার চেয়েছিল কিন্তু ঘরের কাজ চলনসই রকম মোটামুটি জানলেও সব জিনিস শেখাবার মতো বিদ্যা সেলাইতেও নেই অনিমার সেক্রেটারি পছন্দ হয়নি লেখাপড়ার মাস্টারি তো হবে না কারণ লেখাপড়া অনিমা যা শিখেছে তা নাটক নভেল পড়ে স্কুল কলেজে পড়ে নয় নিরদ মাঝে মাঝে ধমক দেয় করো তোমার যা খুশি যেমন পরের কথায় বারবার নাচো তেমনি বোঝো মজা অত সস্তা নয় অত সহজ নয় এর নাম শহর অনিমা একদিন বলল আচ্ছা নার্সগিরিতে তোমার আপত্তি আছে নীরদ বলল কিছুমাত্র না পারো তো ক্ষতি কি দেখো না চেষ্টা করে অনিমা চেষ্টা যে না করে দেখল তা নয় রোগব্যাধিতে আত্মীয়স্বজনের সেবা শুশ্রূষা করে দেশে থাকতে সে সুনাম কিনেছিল কিন্তু সে সুনাম এখানে যথেষ্ট নয় নার্স হতে হলে আলাদা শিক্ষা চাই চাই শিক্ষকের সার্টিফিকেট কিন্তু সেই সার্টিফিকেট সংগ্রহের অর্থ কোথায় সময় কই অনিমার আরও কিছুদিন কাটল একদিন এমনি চাকরির চেষ্টা থেকে ফিরবার পথে বাসে দুই বুড়ির সঙ্গে আলাপ হল অনিমার ঠিক বুড়ি নয় আধা বয়সী থান কাপড় পরনে মাথায় পুরুষের মতো ছোট ছোট করে ছাঁটা চুল বেশ শক্তপোক্ত কাঠখোট্টা ধরনের চেহারা তবু অনিমার কাছে তারা বুড়ি ছাড়া কি। কিন্তু বুড়ি হলেও অনেক হাসি খুশি তাদের মুখ বেশ শ্রীছাঁদ মুখের হাসিতে কোন মুখ না সুন্দর দেখায় এগিয়ে এসে আলাপ করল অনিমা তাদেরও বাড়ি মাদারীপুর অঞ্চলের ধুল গ্রামে এখন বাসা করেছে বিশ্বাস নার্সারি লেনে দুই বোন মানদা যশোদা ব্রাহ্মণেরই মেয়ে বোনপো সঙ্গে আছে দুই বোনেরই বোনপো যে বোনের ছেলে সে বোন নেই বোনপো কোনো কাজকর্ম করে না কি করে চলে অনিমা জিজ্ঞাসা করেছিল দুজনের মধ্যে যে বড় সে পাশে গাঁট বাঁধা একগাদা খবরের কাগজ দেখিয়ে দিল পুরনো ইংরেজি কাগজ ভাঁজ করা নারকেলের দড়ি বাঁধা গাট সেই বাঁধনের ফাঁকে ফাঁকে লন্ডনের ছবি অনিমা জিজ্ঞেস করেছিল এসব কি এসব কি যশোদা জবাব দিয়েছিল এসো না একদিন আমাদের বাড়িতে সব বলবো। এক দেশ থেকেই তো এসেছি আবার এসে পড়েছিও এক জায়গায় এসো একদিন অনিমা গেল এবং আজ আর ব্যর্থতায় ম্লানমুখ করে ফিরে এলো না বাসে করে কাগজের মোট বয়ে আনতে হয় না বাড়িতে লোক দিয়ে যায় কাগজের গাঁট নেওয়ার সময় সেই নেয় টাকা পয়সার লেনদেনও তার সঙ্গেই চলে নাম শ্রীবিলাস যশোদা মানদা তার সঙ্গে পরিচয় করিয়ে দিল অনিমার বলল ভয় কি আমরা আছি শিক্ষিত মেয়ে তোমার শিখতে কদিন লাগবে হালচাল কানুন জানতে কতক্ষণ লাগবে তোমার যশোদা মানদা এসে পানের বাটা নিয়ে বসল অনিমার ঘরে জামা কাপড় পরে বেরোবার আগে নীরদ তাদের দিকে একবার ভ্রুকুঞ্চিত করে তাকালো তারপর অনিমাকে আড়ালে ডেকে নিয়ে বলল এরা আবার জুটল থেকে। অনিমা বলল দেশের লোক পিসি হয় সম্পর্কে নীরদ বলল বিশ্বাসুড়িরা এ এখানে আহারাদি করে যাবেন নাকি অনিমা হেসে ঘাড় নাড়ল না সে ভয় করো না তার আগে জামাইকে তারা নিমন্ত্রণ করে খাওয়াবেন দিন কয়েক কিছু লক্ষ্য করলো না নীরদ তারপর তার মনে হল গোপনে গোপনে কি যেন অনিমা করে নীরদের কাছে কিছু ভাঙে না কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায় আড়াল করে রাখতে চায় সব ফেরিওলার কাছ থেকে যখন জিনিসপত্র কিনত তখনও আড়াল করে রাখত অনিমা অনেক কথা গোপন করে যেত এখনও যদি তাই করতে চায় করুক স্ত্রীর সঙ্গে ঝগড়া করবার মতো আর সময় সামর্থ্য নেই নীরদের দু তিন দিন বাদে তবু একদিন নীরদ জিজ্ঞাসা করল কি হচ্ছে শুনি অনিমা হাসলো, আবার হবে কি টেবিল ক্লথে সেই কাঠগোলাপ তুলছি এমব্রয়ডারির কাজটা স্বামীকে এবারও দেখাল অনিমা লং ক্লথের নতুন কাপড়ে নতুন ধরনের কাজ একদিকে হয়েছে তিন দিক বাকি আবার শুরু করেছ ক্লাবের সেই বার্ষিক অধিবেশন এখনো শেষ হয়নি অনিমা বলল হয়েছে এবার হবে বিশেষ অধিবেশন বেশ হাঁটাহাঁটি ঘোরাঘুরির ফলে রাত্রে নীরদের ঘুম হয় খুব বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে চোখ বুঝে আসে চোখ যখন খোলে তখন রোদ উঠে যায় চায়ের কাপের টুংটাং আওয়াজ শোনা যায় দাওয়ায় কিন্তু সেদিন কি একটা দুঃস্বপ্ন দেখে শেষ রাত্রেই ঘুম ভেঙে গেল নীরদের বেলে বেলে জ্যোৎনা এসেছে ঘরে সেই জ্যোৎস্নায় দেখা গেল বিছানায় ছেলে মেয়েরা আছে কিন্তু অনিমা নেই বুকটা ছ্যাঁত করে উঠল নীরদের ব্যাপার কি অনিমা গেল কোথায় স্বপ্নে দেখেছিল একটি সুপুরুষ যুবকের সঙ্গে অনিমা জানলায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে ঘরের মধ্যে আবছে আবছে অন্ধকার তক্তপোষ থেকে মেঝেয় নামল নিরদ। নিবু নিবু হ্যারিকেন জ্বলছে ঘরের মধ্যে মেঝেয় মাদুর বিছানো একরাশ খবরের কাগজ কাঁচি আঠার বাটি আর মাঝারি ধরনের একটি ঝাঁকায় সব সাজানো তার পাশে মাথার তলায় হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে অনিমা ফের সন্তান হবে ঘুমটি ইদানিং ওর একটু বেশি হয়েছে হ্যারিকেনের মৃদু আলো পড়েছে মুখের আধখানায় আলো ছায়া ঘেরা অনিমার মুখ নীরদ অনেকবার অনেক রকম ভাবে দেখেছে এ সম্বন্ধে আর কোন কৌতূহল নেই মুখের চেয়ে ঝাঁকাটাই বেশি ঔছুক্য জাগালো নীরদের মনে কি আছে ঝাঁকায় ভালো করে দেখবার জন্য ঝাঁকার সামনে নিরদ মুখ বাড়াল আর কিছু নয় ঠোঙা ঝাঁকার মধ্যে থরে থরে সাজানো ঠোঙার রাস। কোনো কোনো ঠোঙার সবটাই আগাগোড়া ছবির কাগজে তৈরি এক রঙা নয় নানান রঙা চেয়ে থাকতে থাকতে নীরদের মনে হল ঠোঙাগুলি যেমন তেমনভাবে ঝাঁকার মধ্যে ঠেসে দেয়া হয়নি বেশ একটা ফুলের নকশায় সাজিয়ে রাখা হয়েছে ফুলটি অবশ্য শেষ হয়নি কেবল শুরু হয়েছিল কি ফুল কে জানে নীরদ তো সব ফুল চেনে না হয়তো কাঠ হবে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা কাঠ গোলাপ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা